আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চুনের ঔষধি গুণ সম্পর্কে। ভিউয়ার্স, আমি বিভিন্ন বড় বড় শারীরিক সমস্যার সমাধান চুন দিয়ে বলে থাকি। তো অনেকে আমাকে বলে, ডাক্তার সাহেব, আপনি সমস্ত সমস্যার সমাধান শুধু চুনই ব্যবহার করে, আপনার কাছে কি আর অন্য কোনো ওষুধ নাই? তো আমি বলে থাকি যে চুন আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নেয়ামত। যদি আমরা এই ইনফরমেশনটা জেনে সেটাকে ইউটিলাইজ করতে পারি, তাহলে বড় বড় রোগের সমস্যার সমাধান আমরা শুধু চুন দিয়ে করতে পারবো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো সেই জিনিসগুলা বা সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে চুন কিভাবে কাজ করবে বা চুন কী কী রোগে কাজ করবে। অ্যাকচুয়ালি আমাদের ডেইলি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট হলো 1 গ্রাম, আর যদি কোনো কারণে যদি বডির মধ্যে ক্যালসিয়ামের অভাব হয়, তাহলে বডির মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভালো করে কাজ করবে না। তো এখন এমন একটা সাপ্লিমেন্ট আমাদের জন্য দরকার যেটা আমাদের ক্যালসিয়ামের এই 1 গ্রাম ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবে। এখন খাবারের মধ্যে তো অনেক সময় ক্যালসিয়াম থাকে, দেখা যায় যে একটা সার্টিন এইজ পরে দেখা যায় যে বডি থেকে ক্যালসিয়াম মাইনাস হতে থাকে। তো খাবার দাবারের মাধ্যমে অনেক সময় ক্যালসিয়াম যতটুকু আমাদের বডির জন্য নিড সেইটা পুরোপুরিভাবে ফিল আপ হয় না। তো আমাদের এক্সট্রা একটা ক্যালসিয়ামের সোর্স দরকার যেটার মাধ্যমে পুরোপুরিভাবে আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা বডিতে ফিল আপ হতে পারে। তো চুনের চেয়ে বেস্ট সোর্স সারা পৃথিবীব্যাপী আর কোথাও হতে পারে না। সেই কারণে আমি মূলত চুনের কথা বলি। একটা ভাত পরিমাণ চুন, মানে একটা ভাত পরিমাণ বলার উদ্দেশ্য কী? আমাদের ডেইলি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট যেহেতু 1 গ্রাম, ওই একটা ভাত পরিমাণ চুন যখন কেউ খাবে ওইটুকু পরিমাণই 1 গ্রাম অ্যাজ ইউজুয়ালি ধারণা করা হয়। তো নিয়মিত যদি এই পরিমাণ চুন কেউ খেতে পারে, তার বডির মধ্যে ক্যালসিয়ামের চাহিদা সবসময় ঠিক থাকবে, মানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কখনো দেখা দেবে না। আর সেই কারণে যদি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়, তাহলে বডির সমস্ত কার্বোহাইড্রেট বলেন, প্রোটিন বলেন, ফ্যাট বলেন, মিনারেল বলেন, এগুলো প্রপারলি বডির মধ্যে কাজ করবে। গেল এটা কথা। আর দ্বিতীয় কথা, এখন যদি চুন ব্যবহার আপনারা করেন, তাহলে কী কী উপকার আপনারা নিজেদের করতে পারবেন সেটা বলতেছি। যদি কারো ব্লাডের কোলেস্ট্রল লেভেল হাই থাকে, ব্লাডের কোলেস্ট্রল লেভেল কমা শুরু হবে। যদি কারো কিডনির প্রবলেম থাকে, কিডনির প্রবলেম ভালো হওয়া শুরু হবে। যদি কারো মাইগ্রেনের প্রবলেম থাকে, মাইগ্রেনের ব্যথা ভালো হওয়া শুরু হবে। যদি কারো মেনিনজাইটিস, যদি কারো দেখা যায় বাতের সমস্যা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুর ক্ষয়, হাঁটুতে ব্যথা, দাঁতে ব্যথা, হাড়ের টিউমার, শরীরের যে কোনো জায়গায় টিউমার, ব্রেস্ট টিউমার, শরীরের অন্যান্য হয়তো বা ব্রেন টিউমার, স্কালে টিউমার, হোয়াট এভার মে বি দ্য প্রবলেম, পা থেকে মাথা পর্যন্ত আমার বিভিন্ন ভিডিওগুলো যদি আপনারা উঠান, তাহলে দেখবেন যে আমি প্রায় 70+ ডিজিজের ট্রিটমেন্ট শুধু একমাত্র চুন দিয়ে করে থাকি। আর আমি একটা কথা অবশ্যই বলা প্রয়োজন যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এটা কোনো থিওরিটিক্যাল কোনো নলেজ না। আমি এই পর্যন্ত অনলাইনে এই কথা বলে দিছি ভিডিও আকারে, মানুষ সেগুলো ফলো করে উপকার পেয়ে আমাকে আবার ফিডব্যাকও দিয়ে ফেলছে। অতএব আমি যে কথাটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে, এটা অবশ্যই আপনারা এটা চিন্তা করবেন না যে আমি হয়তো বা মন গড়া কথা বা কোনো ধরনের থিসিসমূলক কোনো কথা বলতেছি, হয়তো বা কোনো ধরনের থিওরিটিক্যাল কোনো নলেজের উপর বেস করে আমি হয়তো বা কথাটা বলতেছি। নো, আমি এই ইনফরমেশনগুলা এখন বর্তমানে প্র্যাকটিক্যাল জেনে শুনে দেন আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতেছি। আর ধরেন আপনি আমার এই কথা শুনে আপনার কোনো উপকার হলো না, তো আমি বলবো যে আপনার কোনো হারানোর কিছু নাই, বিকজ আপনার তো লাখ লাখ টাকা খরচ হইতেছে না। আর চুন আপনার কোনো উপকার যদি না করে সে কোনো ক্ষতি করবে না। আর হাজার হাজার মানুষ সারা পৃথিবীব্যাপী চুন ব্যবহার করতেছে, তো তাদের তো ভাই কোনো ক্ষতি হইতেছে না, তো আপনার কেন ক্ষতি হবে? আর আমি ইনশাল্লাহ বিশ্বাস রাখি যে এতগুলো মানুষের যেহেতু উপকার হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার ভিডিও যেখানে আমার ভিডিও পাবেন অনলাইনের মধ্যে, ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি লিখে সার্চ করবেন, সেই ভিডিওর নিচে কমেন্টগুলো উঠাবেন। কমেন্টগুলোর মধ্যে আপনারা দেখবেন যে অসংখ্য মানুষ সেখানে কমেন্ট করতেছে যে আল্লাহ রহমত, আল্লাহ পাক আমাকে ভালো করছে। তো বাই দ্য ওয়ে, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি 0785857116, ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।